নাগরিক পরিষেবাকে, যিনি হাতের তালুর মতো আছেন। দেবাশিস দা, যেটা প্রথমেই যেটা জিজ্ঞাসা করব, একেবারেই আপনার কাছে নতুন নয়, সব কিছুই পুরনো, সব কিছুই আগের মতো, নিজের ঘরটিও আগের। সেই জায়গা থেকে আগামী 5 বছরে, একাধিকবার বলেছেন তবু আরেকবার জানতে চাইছি, যেহেতু নতুনভাবে আবার শপথ নিয়েছেন, আগামী 5 বছর মূল কোন জায়গাটিকে আপনারা বেশি গুরুত্ব দেবেন, আপনার দপ্তর হোক বা কলকাতা পুরসভা সামগ্রিকভাবে? দেখুন, ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী 10 দফা কাজের কর্মসূচি ঘোষণা করেছেন আমাদের কাছে। দশ দিগন্ত আমরা সেটাকেই আমাদের প্রথমেই আমাদের ভিশন করে যে ডকুমেন্টস মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেটাকে ইমপ্লিমেন্ট করাই আমাদের প্রথম কাজ। এছাড়া আমরা যে দপ্তরগুলো এতদিন ধরে কাজ করেছি, যেমন আমার পার্কল্যান্ডস কার্ড দপ্তর, উদ্যান বিভাগ, সেখানে এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আরও সৌন্দর্যায়নের কথা বলেছেন, সবুজায়নের কথা বলেছেন, কলকাতাকে আরও সামগ্রিক অনেকটাই আমরা সুন্দর করতে পেরেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সাহায্যে। আমাদের আরও অনেকটা এগোতে হবে, সেই কাজটা এবার আমাদের করবো। আমরা বিভিন্ন জায়গায় সবুজের পরিমাণ বাড়াবো। আমার আরও যে দুটো দপ্তর আছে সেই দপ্তরগুলো তো, যেমন একটা পার্কিং, কলকাতা শহরে একটা খুব বড়ো সমস্যা এই পার্কিং, তার আমাদের মোকাবিলা করতে হবে। ইতিমধ্যেই আমরা অনেক ব্যবস্থা নিয়েছি, অ্যাপ ব্যবহার করে পার্কিংয়ের ব্যবস্থা করেছি, কিন্তু আরও অনেক করতে হবে। পার্কিংটাকে আমাদের আরও আধুনিক করতে হবে এবং যাতে এই যে ধরনের বেআইনি পার্কিং চলছে সেগুলোকে বন্ধ করার জন্য আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের বিজ্ঞাপনকেও আরও আধুনিক করতে হবে, বিজ্ঞাপন আমরা পলিসি ইতিমধ্যেই তৈরি করেছি, সেই পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে এবং আরও আধুনিক, পৃথিবীর যে কোনো উন্নত শহরে যে ধরনের বিজ্ঞাপন হয় আমাদের সেই আধুনিক জায়গাটায় আমাদের আসতে হবে। এইগুলোই আপাতত ভাবনা চিন্তায় আছে, আমরা আস্তে আস্তে করে এগোতে হবে। একেবারে বা কলকাতা অনেক প্রাচীন শহর, একটা সময় যখন কলকাতা শহর তৈরি হয়েছিল ইংরেজ আমলে, সেই সময় হয়তো একটা প্ল্যানিং ছিল না। এই আধুনিক কলকাতা, এই আধুনিক কলকাতাটা তৈরি করা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ। অনেক পুরনো বাড়ি, অনেক হেরিটেজ বিল্ডিং, তার মধ্যে মেট্রোর কাজ, ট্রামলাইন, বাস, সরু গলি সব মিলিয়ে নতুন কি কোনো চিন্তাভাবনা আছে? না দেখুন, এটা তো আমার বলা ঠিক হবে না, কারণ এটা সামগ্রিক কলকাতা পুরসভার চিন্তায় মমতা বন্দ্যোপাধ্যায় ডকুমেন্ট ইতিমধ্যেই 10 দফা দিয়েছেন, তারপরে সেটা আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। শহর কলকাতা, সেখানে সেই শহরকে আধুনিক করতে গেলে প্রতিনিয়ত একটা পুরোনোর সঙ্গে আধুনিকতার একটা সংঘাত লেগে যেতে পারে। আমাদের সেটাকেই একটা ব্যালেন্স করে যাতে আধুনিক শহর তৈরি হয় ঐতিহ্যকে সঙ্গে নিয়ে, এটাই আমাদের টার্গেট। একেবারে দেবাশিস, আপনি যেমন বললেন, চলবে কি করে, মানে এই আর্থিক ব্যাপারটাকে কোথায়, কারণ অর্থ না থাকলে তো আপনি কাজ করতে পারবেন না। দেখুন, একটা জিনিস বুঝতে হবে যে কলকাতা পুরসভা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এখানে লাভ লোকসান করে কোনো চলে না, মানুষের পরিষেবার জন্য আমাদের কাজ করতে হবে। স্বাভাবিকভাবেই একটা সত্যি 700 কোটি টাকা দেনা একটা কাজের পক্ষে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আমাদের দায়িত্ব যৌথভাবে এই 700 করতেই হবে, কিন্তু কোনো অবস্থাতেই ধারণা যে টাকা লাগলেই ট্যাক্স চাপিয়ে দাও, এই ধারণায় চলবে না। আধুনিক শহর, আধুনিক পৃথিবী আজকে অন্য ডিমান্ড, টাকা তোলাটা কোনো কাজ নেই, এটা মানধাতামলদের কঠোর পদক্ষেপ নিয়েছেন। হোটেল ফোটেলগুলো বিল ফিল বাকি রেখেছিল আপনারা মনে হয়? আমি তো আবার বললাম যে যত আমাদের ট্যাক্স বাড়িয়ে এই সমস্যার সমাধান হবে না, আমাদের যা বকেয়া আছে সেগুলো তুলতে হবে এবং আরও নতুন কিছু ভাবতে হবে যাতে আমরা মানুষের উপর চাপ এবং মানুষ নিজের বাড়িতে বসে সে পরিষেবাটা পেতে পারবে। আপনাদের কি সেই অ্যাপ, একাধিক দপ্তরের জন্য অ্যাপ বানাবেন বলছেন, সেই ইনফ্রাস্ট্রাকচার কি কলকাতা পুরসভা? অনেকগুলো দপ্তরের অ্যাপ হয়ে গেছে, মানুষ ইচ্ছা করলে অনলাইনে বসে ট্যাক্স দিতে পারেন, মানুষ ইচ্ছা করলে অনলাইনে বিল্ডিং প্ল্যান স্যাংশন করাতে পারে। সে তো অনেক কিছু আমরা অনলাইনে ইতিমধ্যেই করেছি, আমাদের আরও যে দপ্তরগুলো আছে সেই অনলাইনে, যাদের যেগুলো রেভিনিউ ওরিয়েন্টেড দপ্তর, যাতে অনলাইনে তারা ব্যবস্থা আমরা আপডেট করছি।
আলটিমেটলি আমরা অনলাইনে আমাদের ডিজিটালে আমাদের পৌঁছতে হবে। আরেকটি বিষয় হলো কলকাতা যেহেতু পুরনো শহর, দীর্ঘদিন ধরে একটা একই মানুষের কাজবাজ নেই, অনেক মানুষ, সবাই তো সরকারি চাকরি পায় না, যেটা মুখ্যমন্ত্রীও বলেন আপনারাও বলেন, অনেক মানুষ ফুটপাতে আছেন তাদের রুজি রুজির জন্য কলকাতায়, আবার যারা মানুষ এখান থেকে চলছেন, গাড়ি ঘোড়া চলছে, এই ফুটপাত দখলের জন্য অনেক অ্যাক্সিডেন্টও ঘটছে, এই দুটোকে কীভাবে কম্বিনেশন করবে? ইতিমধ্যে এবার তো রাজ্য সরকার আমাদের নির্দেশ দিয়েছেন যে কিছু নাইট শেল্টার করার জন্য, যাতে মানুষ রাত্রিবেলা সেখানে গিয়ে থাকতে পারে। আর দেখুন, ফুটপাতে যারা থাকেন তাদের ফুটপাতের মধ্যে বাড়ি করে দেওয়ার ক্ষমতা কলকাতা পুরসভা নেই। আমরা নাইট শেল্টার তাদের রাত্রিবেলা রাখতে পারি এবং সারাদিন তারা যে প্রফেশনে কাজ করেন সেটা করবেন আমাদের কাছে। এবং যদি গরিব মানুষ তার যদি সে ঠিকাটের জায়গায় থাকে তাহলে তাকে আমরা বাংলার বাড়ি করতে পারবো, কিন্তু ফুটপাতের লোকেদের আমরা করতে পারবো না, কারণ ফুটপাতের উপর কোনো বাড়ি করা সম্ভব নয়। অতীন ঘোষ ডেপুটি মেয়র, তিনি বলছিলেন ফুটপাত প্রসঙ্গে, তিনি বলছিলেন বা ফুটপাত থেকে মানুষ উচ্ছেদ আমাদের লক্ষ্য নয়, মানে আপনাদের লক্ষ্য নয়, ফুটপাতকে আধুনিকরণ, মানে বস্তি বা ফুটপাত, আমি দুটো নিয়েই বলছি, বস্তি বা ফুটপাত, বস্তি উচ্ছেদ বা ফুটপাত উচ্ছেদ আপনাদের লক্ষ্য নয়, প্রচুর মানুষের সঙ্গে যুক্ত, এটাকে আধুনিকরণ আপনাদের লক্ষ্য, কি বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই খুবই ঠিক বলেছেন, আধুনিক আমাদের আধুনিক ভাবনা আমাদের মানে করতে হবে, যাতে মানুষকে তার জায়গায় রেখেই আধুনিককরণ করে। একদম। আরেকটি বিষয় হলো সেটা হলো যে করোনার প্রকোপ আবার বাড়ছে, একাধিক তাপস রায় উত্তর কলকাতা, আপনার সহকর্মী উত্তর কলকাতা জেলার সাধনা বসু, আজকে স্বপন সমাদ্দারকে ফোন করেছেন, স্বপন বাবু ব্যাপারটা আমি কনফার্ম নয়, কিন্তু তার মধ্যে উপসর্গ দেখা গিয়েছে, এছাড়াও পুরসভার কর্মীরাও করোনা আক্রান্ত, রাজ্যও বাড়ছে, এটার জন্য আবার কি পদক্ষেপ? না দেখুন, এটা তো ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 3 তারিখ অবধি দেখছেন, দেখার পরে যা যা ব্যবস্থা নেবার সরকার নেবেন, এবং বারবার সরকার আবেদন করছেন যে মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন, শারীরিক দূরত্ব ব্যবহার করুন, বারবার বলছে মানুষকে সেটা মেনে চলতে হবে। মানুষ অনেকটা রিল্যাক্টেন্ট হয়ে গেছেন, অনেকেরই ডাবল ডোজ হয়ে গেছে বলে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডবল ডোজ নিয়েও সেটা গার্ড করা যাচ্ছে না। আবার আমাদের 10 তারিখ থেকে আরেকটা ডোজ শুরু হবে, স্বাভাবিকভাবেই মানুষকে সাবধানতা অবলম্বন করেই এই লড়াই জিততে হবে। এই জায়গা থেকেই বলছি, আপনি বলছেন 3 তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রী অপেক্ষা করতে বলছে, এই 3 তারিখের মধ্যে 31শে ডিসেম্বর পড়ছে, আপনার শহর, আপনি জানেন তো 31শে ডিসেম্বর কি হয়, সেটার ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ? আমরা বারবার মানুষকে অনুরোধ করছি যে আপনারা মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন এবং ডিস্টেন্স মেনটেন করুন। দেখুন, মানুষের আবেগ উন্মাদনা তো সেটা 31শে ডিসেম্বরই বলুন, 1 জানুয়ারি বলুন, থাকবেই, মানুষকেই তার সিদ্ধান্ত নিতে হবে, তার সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে সুস্থ থাকতে পারে। সুস্থ থাকলে উৎসবে সে যোগ দিতে পারবে, উৎসবে যোগ দিতে পারবে না যদি সুস্থ না থাকে, তাই তার নিজেরও সচেতন হতে হবে, সাবধান। প্রশাসনিকভাবেও তো আপনাদের একটা দায়িত্ব, প্রশাসনিকভাবে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, প্রশাসনের সমস্ত আধিকারিকরা বলছেন যে মানুষকে সাবধানে হয়ে মাস্ক পরে, বারবার একই কথা প্রশাসন বলছেন, মানুষকে সেটা মানতে হবে। সারাত্রি কলকাতা হুল্লোড় করতে দেবেন 31শে জানুয়ারি? এটা তো আমাদের দপ্তরের বিষয় নয়, রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে একেবারে। একদম আমি শেষের দিকে যাবো, শেষের একটা দুটো প্রশ্ন যেটা না করলেই হবে না। এতক্ষণ আমি প্রশাসক দেবাশিস কুমার, কলকাতা পুরসভার প্রশাসক হিসাবে তার সাথে কথা বলছিলাম, তিনি প্রশাসনিক ব্যাপারগুলো বলছিলেন, তার দপ্তরের ব্যাপার বলছিলেন, সামগ্রিকভাবে তিনি যেহেতু সিনিয়র এবং দেবাশিস কুমার সম্পর্কে আপনারা জানেন, সবাই জানেন, নতুন করে কিছু বলার দরকার নেই, এটা দেবাশিসদের ইন্টারভিউ নিলেই আমি বলে থাকি, কারণ এটা মানুষের থেকে আমি শুনি। দেবাশিস কুমার এমন একজন ব্যক্তিত্ব, তার একটি দল আছে, দলটির নাম তৃণমূল কংগ্রেস, তার প্রতিপক্ষ আছে, রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, কিন্তু মানুষ দেবাশিস কুমার আর কাউন্সিলর দেবাশিস কুমার, অদ্ভুত ব্যাপার, তার কোনো প্রতিপক্ষ নেই, এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। মানে আমি বামেদের সঙ্গে কথা বলি, তারা কোনোদিন দেবাশিস কুমার সম্পর্কে কিছু মানে বলে না, বিজেপি তারা রাজনৈতিকভাবে বিরোধিতা করে ব্যক্তি দেবাশিস কুমার, এবং এখনো পর্যন্ত দেবাশিস কুমারের অভিধানে না শব্দটি নেই কাজের ব্যাপারে। এবার একটু রাজনীতির প্রশ্ন করবো, জাস্ট যেহেতু আপনি আপটারাল রাজনৈতিক ব্যক্তিত্ব, সেটা হলো শুভেন্দু অধিকারী, আপনার বন্ধু বিধানসভায়, আগেও বন্ধু ছিল, মাঝখানে আমি মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেম কই কথায়, আবার বিধানসভা, আপনার বন্ধু কলিগ,
দলটি আলাদা, উনি বিরোধী দলনেতা, আপনি বিধায়ক শাসক দলের। শুভেন্দু অধিকারী বলেছে, ইনক্লুডিং আপনাকে নিয়ে, সবাইকে নিয়েই, ফিরহাদ হাকিমকে নিয়েও বলেছেন, আপনাকে নিয়ে বলেছেন, তৃণমূলকে নিয়ে বলেছেন, যে মমতা ব্যানার্জির সঙ্গে দেখা হলে উনি বলবেন বা সবাইকে বলে বেড়াচ্ছেন আপনাদের আসলে ছাপ্পাশ্রী দেওয়া উচিত। আপনি দেবাশিস কুমার, আপনারও ছাপ্পাশ্রী পাওয়া উচিত, ফিরহাদ হাকিমেরও ছাপ্পাশ্রী পাওয়া। কি উত্তর কি হবে? তা দেখুন, আমি প্রথম কথা বলি যে শুভেন্দুবাবু কেন বলেছেন উনি জানেন। একটা মানুষ এগুলো কিছুই না, এগুলো ওনার কাছ থেকে আশা করা যায় না। তবে আপনি যদি এরকম হালকাভাবে বলেন না, হালকা, তাহলে বিষয়টা হবে যে আপনার সত্যি ছাপ্পা। না না, আমি সেটা বলছি না, আমি বলছি যে উনি হতাশাগ্রস্ত একজন মানুষ, তাই এই হতাশা থেকে এগুলো বলছেন। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে উনি বিজেপিতে জয়েন করেছিলেন, সমস্ত আশা স্বপ্ন চুরমার, স্বাভাবিকভাবে। আর হতাশাগ্রস্ত মানুষ কি বলছেন আমার মনে তা করে গুরুত্ব দেওয়া দরকার আছে বলে আমার মনে হয় না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিলে বুঝবেন। ওরা বলছে যে আমি আমার ক্ষেত্রে বলতে পারি, সবার ক্ষেত্রেই বলতে পারি, সবার ক্ষেত্রেই এটা বোঝেছ। আমি আমারটা বলছি কারণ ফিগারটা আমার জানা আছে বলে। আমার জানেন যে এবারে ইডি ভোট হয়েছিল, যেটা বাড়ি বাড়ে, যেটা পোস্টাল ব্যালট, পোস্টাল ব্যালট। হ্যাঁ, এই ভোটে আমার আমার ওয়ার্ডে 32টা ভোট পড়েছিল, সেখানে 30টা আমি পেয়েছি, একটা বিজেপি একটা সিপিএম। তাহলে আমি কি বলতে চাই, তাহলে ছাপ্পাশ্রীতে ছাপ্পা কি ওখানেও হয়েছে আমি জানতে চাই। আমার মনে হয় এগুলো এই ধরনের একটা, দেখুন ভাতের হাড়িতে একটা চাল টিপলে বলে দেওয়া যায় ভাতটা সেদ্ধ হয়েছে কিনা। আমার একটা ইডি ভোট বলে দিচ্ছে যে কি রেজাল্ট হতে পারে, সেটাই হয়েছে। আমি আমার ওয়ার্ডে 82% ভোট পেয়েছি, ঠিক আছে। তাই একটা 85 নম্বর ওয়ার্ডে 82% একটা ছাপ্পা ভোটের অভিযোগ যদি কোথাও ভোট চলাকালীন কেউ করে থাকেন তাহলে আমায় বলুন, একটা অভিযোগ। না না না, বিষয় যেটা আমরা দেখলাম যে আপনার ওয়ার্ডে একটু ডিফারেন্স হয়ে যায় বিধানসভা লোকসভা ইলেকশনের সময় পুরসভা ইলেকশনে, যদি এবার আপনার ওয়ার্ডে আপনি বিধায়ক হিসাবে দাঁড়িয়েছিলেন। আমরা দেখছি যখনই দেবাশিস কুমার দাঁড়াচ্ছে তখনই বামেদের ভোট, মানে হিসাব বলছে 82% ভোট, মানে বামেদের ভোট অন্যান্য বিজয়ী দলের ভোটও আপনাকে দিচ্ছে অন্তত কাউন্সিলর। আমি মনে বিশ্বাস করি মানুষ কর্পোরেশন ইলেকশনে ভোটের ক্ষেত্রে আগে সিদ্ধান্ত নেয় যে আমি পরিষেবাটা পেয়েছি কি পাইনি, তারপরে সিদ্ধান্ত রাজনৈতিক। যা দুটো মিলে যায় তার পক্ষে ভোট দিতে সুবিধে বেশি হয়, যা দুটো মেলে না সে তখন একটা দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকে। এবং আপনি যদি আমার ট্র্যাক রেকর্ড দেখেন, আমার 2000 সাল থেকে আমি জিতছি, প্রথমবার 650 ভোটে জিতেছি, তারপরের বার 2500 ভোটে জিতেছি, তারপরের বার 5000 ভোটে জিতেছি, তারপরের বার 5750 ভোটে জিতেছি, এবার 9984 ভোটে জিতেছি, ক্রমবর্ধমান আর কি। তা আমার তো প্রতি বছরই বাড়ছে মার্জিন, তো এটা নিয়ে আর কি। একদম পরিষেবা আমরা দেখেছি দেবাশিস কুমার লকডাউন পিরিয়ডে কি করেছেন, রাস্তায় নেমে কি করেছেন, 5 টাকার ডিম ভাত পর্যন্ত তিনি খাইয়েছেন, আমরা সব দেখেছি। সেই জায়গা থেকেই হয়তো মানুষ ভোট দিয়েছে। এখন বিষয়টা হলো, দেবাশিস দা বললেন যে হতাশাগ্রস্ত মানুষ, স্বপ্নভঙ্গ হয়েছে, দুটো কারণে স্বপ্নভঙ্গ হয়েছে, আইদার নির্ঝরে স্বপ্নভঙ্গ হয়েছে, আইদার মমতা ঝড়ে স্বপ্নভঙ্গ হয়েছে শুভেন্দু অধিকারী। আর একটা বিষয় হলো, কার্যত বিরোধীরা নিশ্চিহ্ন, খড়কুটোর মতো উড়ে গেছে। এবার বিরোধীরা নিশ্চিহ্ন হলে একটা আপনাদের বোর্ডের বিভিন্ন ওয়ার্ডের কাজ করতে যেমন সুবিধা হয়, আবার কিছু কিছু জায়গায় এতটাই কনফিডেন্স হয়ে যায় আগামী 5 বছর বিরোধী নেই, একটা দুর্নীতিও প্রশ্ন এসে যায়, কেউ তো বলার নেই, এই বিষয়গুলো কি একদম সঠিক কথা? আমি নিজে মনে করি সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের একটা বড় ভূমিকা আছে, যত গঠনমূলক বিরোধিতা মানুষ করবেন তত শাসক দলের পক্ষে কাজ করতে সুবিধা হবে। এবং এটা তো অনেকটা বিরোধী দলের ভূমিকা হওয়া উচিত বিবেকের মতো। কিন্তু দুঃখের কথা হচ্ছে যে আমি তো আর, মানে আমরা তো আর কেউ বিরোধী দলকে জিতিয়ে আনতে পারবো না, তাদের ভুল রাজনীতির মাসুল তাদের দিতে হবে আর কোনো। আমি মনে করি বিরোধী দলের যদি আরো বিরোধী দল বেশি থাকতো ভালো হতো, সংসদে গণতন্ত্রের পক্ষে মঙ্গল হতো, কিন্তু তাহলে তো এবার আমাদের বিরোধী দল তৈরি করতে হবে, জিতিয়ে আনতে হবে, সেটা তো সম্ভব নয় স্বাভাবিকভাবেই। তাই ভুল রাজনীতির ফসল তাদের দিতে হবে। শুধু কলকাতা পুরসভা কেন, আজকে পশ্চিমবাংলার বিধানসভায় কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই, লেফ্টের কোনো প্রতিনিধি নেই, তো এটা কি কোনো মানে কেন, যে যে দলটা 34 বছর ক্ষমতা ছিল কংগ্রেস, দীর্ঘদিন পশ্চিমবাংলার ক্ষমতা ছিল,
ভারতবর্ষের ক্ষমতা ছিল, সেই দলগুলো একটা প্রতিনিধিহীন হয়ে যাচ্ছে। ভুল রাজনীতিতে করলে এই জিনিসই হতে পারে। এবং এবং সেটা আপনাদের পক্ষে যেটা হয়ে দাঁড়ালো আর কি, বিধানসভা হোক মানে রাজ্য সরকার হোক বা কলকাতা পুরসভা, এখন তৃণমূল কাউন্সিলরদের মধ্যে হেলদি কম্পিটিশন, কে কার চেয়ে ভালো পরিষেবা দিতে পারে, এটাই এটাই একদম। দেবাশিস দা, আমি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করবো, অনেকক্ষণ টাইম দিয়েছেন, আপনি ব্যস্ত আছেন, কারণ আপনি এখন শুধুমাত্র কাউন্সিলর বা মেয়র ইন কাউন্সিলর কাউন্সিল নয়, আপনার দল আছে, দলের বড় দায়িত্বে আপনি আছেন, বিধায়কও আপনি। একদম শেষ যেটা দিয়ে শুরু করব সেটা হলো, এটা আপনাকে বলতে হবে কিন্তু, সেটা হলো 700 কোটির দেনা। আপনারা প্রায় 2010 থেকে আছেন, একটানা 20-তে ভোট হওয়ার কথা ছিল, 21-এর শেষে গিয়ে ভোট হলো, প্রায় 21-22 মানে প্রায় 11-12 বছর আছেন, দুটো ভোট প্লাস 2 বছর প্রায় 700 কোটি টাকার দেনা। এমনটা ভাবার কারণ নেই যে বামেরাই এই 700 কোটি টাকার দেনা করে গেছিলেন, বামেদের পরে শোভন চট্টোপাধ্যায় এসেছিলেন প্রায় 8 বছর ধরে। হ্যাঁ, আমি প্রশ্নটা একটু একটু ঘুরিয়ে বলতে হবে, ওরম বললে হবে না, অ্যাভয়েড করলে হবে না। এই 700 কোটি টাকার মধ্যে মানে শোভন চট্টোপাধ্যায়ের ভূমিকা কতটা? না না, এরম ভাবে বিচার হয় না। এবার আপনি বললেন তাহলে এর মধ্যে সুব্রত মুখার্জি কতটা ভূমিকা, এরকম প্রশ্ন হয় না। প্রশ্ন হচ্ছে 700 কোটি টাকা পুরসভা দেনা, তার মধ্যে 2 বছর করোনার জন্য এমন অনেক খরচ হয়েছে যে খরচগুলো পুরসভার আগে কোনোদিন হতো না, এবং স্বাভাবিকভাবেই মানুষের এখানে ট্যাক্সের মানুষ তার যে ট্যাক্স দেওয়ার ক্ষমতা, অনেকেই ট্যাক্স সময় মতো দিতে পারেননি। 700 কোটি টাকা দেনা এমন খুব বড় ব্যাপার কিছু না, কলকাতা পুরসভার বাজেট 5000 কোটি টাকার উপরে, তার জন্য 700 কোটি টাকা দেনা মানে কলকাতা পুরসভা মুখ থুবড়ে পড়বে ভাবনার কোনো কারণ নেই। আমি নিশ্চিত, আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এটুকুনি আমার শেখায়, এই টাকা আমরা নিশ্চয়ই ক্রমান্বয়ে এর মেকআপ করতে পারব, মেকআপ করতে পারবেন। কিন্তু এই ভোটের আগে হঠাৎ করে প্রাক্তন মেয়র তিনি জেগে উঠেছিলেন, জেগে উঠে বলছিলেন ভোটের আগে হঠাৎ করে জেগে উঠেছেন, এটা এটা শুনতে হবে, দেবাশিস দা কিছু করার নেই, আপনার কলিগ ছিল একটা সময়, জেগে উঠে তিনি বলেছিলেন যে আমি ক্ষমতায় মানে 2-2.5 বছর আগে আমি মেয়র পদ ছাড়ার পর আমি যা ইমপ্লিমেন্ট করেছিলাম, আপনারা যেটা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ নিদর্শন আপনারা কাজ করছেন, উনি বারবার দাবি করছেন যে ওনার মস্তিষ্ক প্রসূত এখনো পর্যন্ত কলকাতা পুরসভা যা যা হয়েছে আপনাদের আমলে, এবং উনি এমন অনেক কিছু করে দিয়ে গেছিলেন যেটা আপনি ফিরহাদ হাকিম অতীন ঘোষরা করে উঠতে পারেননি। আমি এটা কথা বলি, এটা উনি যখন বলেছেন তখন আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল, এটা আপনি 2021-এ বললেন, করলেন কেন, যেদিনকে ছেড়ে দিলেন বা যেদিনকে যখন মেয়র ছিলেন তখন বলেননি কেন? তার মানে একটা মানুষ যদি সত্যি কথা বলতো সেই সময় বলতো। আজকে যদি আমি এখন বলি যে আমি সমস্ত কাজটাই করি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেন সেভাবে, আমি কালকে ছেড়ে দিয়ে বলবো আমি আমার মতো করে করেছি, এটা হচ্ছে দ্বিচারিতা, যারা দ্বিচারিতার সঙ্গে উত্তর আমার দিতে দেওয়া আমার কথা নয়। আর একটা অরাজনৈতিক ব্যক্তির বক্তব্য, আমি একজন রাজনৈতিক মানুষ হিসেবে আমার কোনো এর কোনো প্রতিক্রিয়া নেই। অরাজনৈতিক এই অর্থে যে ওনার শ্যামকুল বেহালা পূর্ব ওনার হাতছাড়া, উনি নিজেই রাজনীতি ছেড়ে দিয়েছেন, 131 নম্বর ওয়ার্ড ওনার হাতছাড়া, নির্দলে দাঁড়ানোর ক্ষমতাও নেই। দেবাশিস কুমার নির্দলে দাঁড়িয়ে জিতেছিলেন, এটা আপনার সামনে বললাম, দেবাশিস কুমার নির্দলে দাঁড়িয়ে জিতেছিলেন, যদি ক্ষমতা থাকতো শোভন চট্টোপাধ্যায় নির্দলে দাঁড়িয়ে দেখাতে পারতেন। আমি একদম শোভন চট্টোপাধ্যায় দিয়ে শেষ করব, 8.5 বছরের মেয়র কথা তো বলতেই হবে, হ্যাঁ অনেক তার ভূমিকা, তিনি তিনি বলছেন যে তার শেষ সম্বল সেটাও চলে গেল, তিনি থাকলে আরও অনেক কিছু হতো, মানে তাকে আপনি রাজনৈতিক বানিয়ে দিলেন মানে? না, আমি আবার বলছি, শোভন চট্টোপাধ্যায় অরাজনৈতিক একটা ব্যক্তি, তার উত্তর আমি রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেব না, একেবারে রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেবেন না। অরাজনৈতিক ব্যক্তির প্রশ্ন, উনিও কি বিরোধী দলনেতার মধ্যে হতাশাগ্রস্ত, এটা আপনারা বিচার করুন, আমি বললে আমার খারাপ লাগবে আমি বলতে চাই না, একেবারেই একেবারেই খারাপ লাগবে বলতে চান না। আমরা অনেক অনেক ধন্যবাদ দেবাশিস কুমার, মেয়র ইন কাউন্সিল, আবার মেয়র ইন কাউন্সিল। যত দিন যাচ্ছে তত ভোটের মার্জিনটা বাড়ছে, উনি 56 নয়, কারণ আমি একটা বিষয় দিয়ে, এটা আপনারও জানা দরকার, একটা বিষয় দিয়ে আমরা শেষ করি, যেহেতু রাস্তাঘাটে ঘুরি, আপনার এলাকার এক সঙ্গীত শিল্পীর সঙ্গে আমার একদিন কথা হচ্ছিল, আপনার এলাকায় যখনই যাই বা দক্ষিণ কলকাতায় যখনই যাই কোনো না কোনো বিষয় উঠে গেলে আপনার কথাও আমি সবাইকে জিজ্ঞাসা করি, তো উনি পার্টিকুলার উনি একদম আপনার কথা যখন জিজ্ঞাসা করলো উনি বললেন, বললেন আমার একদিন খুব ইচ্ছা আছে দেবাশিস কুমারকে জিজ্ঞাসা করার যে দেবাশিস দা আপনি এত ভালো কেন? ধন্যবাদ।